কবি নজরুল তাই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, চোখে আঙ্গুল দিয়ে এই জাতিকে সজাগ করার জন্য তাওহীদের হায় হে চির সেবক ভুলিয়া গিয়াছ শতক বীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর, ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাছানে করেছি কার্তিক আর হুসেন রে বানিয়েছি গজ গণেশ, বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন মোরা পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদির চষে, হানাফি সাফি মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে হাকিল তল্পি তল, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত গুন্তিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। জনগণ বলছে অমুক পীর সাহেব মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে এসেছিল, কার কথা সত্য হবে, জনগণের কথা না আল্লাহর কথা? আলী হাদিস আন্দোলন এরই নাম, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত কনসেপশন সমস্ত ধারণা সমস্ত অ্যানালজিক্যাল ডিডাকশন মস্তিষ্ক প্রসূত সমস্ত সিদ্ধান্তকে লাথি মেরে মাটিতে মিশিয়ে দিয়ে আল্লাহর ওয়াহির বিধানকে সমুন্নত করতে চায়। হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী ফুরকানের কাছে আমরা নিয়ে গেলাম মামলাটি। হে ফুরকান, তুমি বলে দাও, এদেশের একদল মুরিদ বলছে সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ 18 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছিলেন, আর এই বেরসিক আহলে হাদিসের লোকেরা বলছে না এটা অসম্ভব, এটা সম্ভব না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বড় পীরকে কেন, আমি যদি বলি খাজা মাইনউদ্দিন চিশতি বড় পীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বড় পীর, দলিল কি? আমি যদি বলি খাজা মাইনউদ্দিন চিশতি বড় পীর তাহলে ভুল কোথায়? ভুল এক জায়গায় আছে, বলছেন না কেন? বড় পীর তো সেই হবেন যিনি কি করেছিলেন 18 পারা, বলেন তিনি বড় পীর কি জন্য হলেন, কি করেছিলেন 18 পারা? এই মায়ের গর্ভ থেকে মুখস্থ করে এসেছিলেন, তো এই কথাটা বলতে সাহস করেন না কেন? তা মায়ের পেট থেকে যদি কেউ 18 পারা কোরআন মুখস্থ করে আসতে পারে তাহলে সে বড় পীর হতে আপত্তি কি? তিনিই তো বড় পীর হবেন, তাই না? আর জনগণ এজন্যই তো বলেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাহুল্লাহ। আপনারা বিশ্বাস করেন কেন, কিভাবে বুঝলেন, দলিল কি? প্রায় ধারে ধারে গেছেন, সুরার নাম বলতে পারছেন না, কোরআনে বর্ণিত হয়েছে। তাহলে এবার শুনুন, কোন বিষয়ে যখন বিতর্ক হবে তখন কোন দিকে যেতে হবে? فَإِن تَنَاجَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ তোমাদের মাঝখানে যদি কোনো বিষয় নিয়ে বিতর্ক হয় তাহলে কোন দিকে যাও? কোরআনের দিকে, আল্লাহর দিকে ফিরিয়ে দাও। যদি সেখান থেকে ফয়সালা না পাও কোন দিকে ফিরিয়ে দাও? আর রাসূল, আল্লাহর রাসূলের দিকে ফেরাও, হাদিসের দিকে ফেরাও। আমরা আমাদের মতভেদ ক্লিষ্ট বিষয়টিকে যদি পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দিকে ফেরাতাম 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের ভিতর থেকে সব মতভেদ ধূলিসাৎ হয়ে যেত, কিন্তু আমরা তা ফেরাই না। আমরা ফেরাই কোন দিকে? জি, এতকাল যে হুজুররা করলো, তো দলিল না থাকলে কি করলো? না, বাপ দাদাদের দিকে ফেরাই আমরা। আল্লাহ পাক বলছেন সুরা নাহাল 78 নম্বর আয়াত, আমরা এই বিষয়টি ফুরকানের কাছে ছেড়ে দিলাম। এই কিতাবের অনেকগুলো নাম আছে, তন্মধ্যে একটি নাম কি? ফুরকান। মানে কি আল ফরক?
বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী ফুরকানের কাছে আমরা নিয়ে গেলাম মামলাটি। হে ফুরকান, তুমি বলে দাও, এদেশের একদল মুরিদ বলছে সৈয়দ মহিউদ্দিন মোহাম্মদ আব্দুল কাদের জিলানি রাহমাহুল্লাহ ১৮ পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে এসেছিলেন, আর এই বেরসিক আহলে হাদিসের লোকেরা বলছে না এটা অসম্ভব, এটা সম্ভব না, আসিনি কেউ, এটা মিথ্যা কথা। হে ফুরকান, তোমার কাছে মামলাটি দায়ের করলাম, তোমাকে এই বলে দিতে হবে কারা হক আর কারা না হক। ফুরকান যেটা বলে দেবে সেটা মানতে কারো আপত্তি আছে? একটু হাত তুলে দেখান, কোরআনের ফয়সালা মানতে কার কার আপত্তি আছে? কার কার আপত্তি আছে? উল্টা পাল্টা বলবো না, আপনারা যে উল্টা পাল্টা করলেন আমার কি দোষ? আপনারা যে উল্টা পাল্টা করছেন বড় পর্দার সামনে, তো আমি একটু উল্টা পাল্টা করবো না আপনাদের সামনে, আমিও বলছি খেলা হবে। কি বলেন, খেলা হবে? হবে আজকে ইবলিসের সাথে, খেলা হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত, ছেলেরা মোবাইল টিপে নগদে বের করে দেখতে পারো, আল্লাহ পাক বলছেন বল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহু আখরাজাকুম, আল্লাহ বের করেছেন তোমাদেরকে মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে, লা তা'লামুনা শাইয়্যা, এমতো অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আবার তর্জমা শোনেন, আল্লাহ বের করেছেন তোমাদেরকেই তোমাদের মায়েদের পেট থেকে এমতো অবস্থায় যে তোমরা কিছু জানতে না। আল্লাহ বলছেন আমি না জানা অবস্থায় মায়ের পেট থেকে বের করেছি, আর জনগণ বলছে অমুক পীর সাহেব মায়ের পেট থেকেই ১৮ পারা কোরআন মুখস্থ করে এসেছিল। কার কথা সত্য হবে, জনগণের কথা না আল্লাহর কথা? আহলে হাদিস আন্দোলন এরই নাম, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত কনসেপশন, সমস্ত ধারণা, সমস্ত অ্যানালজিক্যাল ডিডাকশন, মস্তিষ্ক প্রসূত সমস্ত সিদ্ধান্তকে লাথি মেরে মাটিতে মিশিয়ে দিয়ে আল্লাহর ওয়াহির বিধানকে সমুন্নত করতে চায়। ইট ইজ কল্ড আহলে হাদিস আন্দোলন। মানুষ বোঝে না তাই বিরূপ মন্তব্য করে, বলে আহলে হাদিস আন্দোলন, ওরে বাবা, মানি না মানি না মানি না। এই থামেন, আহলে হাদিস আন্দোলন মানে হচ্ছে পবিত্র কোরআন আর সহিহ হাদিস, মানেন না কোনটা? বলে জানি না জানি না, তখন আর জানে না। আমি বলে থাকি মাঝে মাঝে, জনৈক মন্ত্রী এসেছেন, সরকারি পক্ষের মন্ত্রী, সরকারি পক্ষের মন্ত্রী যখন আসেন বিরোধী দল খুশি হয় না, বেজার হয়? এই পরিভাষাটাই খারাপ, বিরোধী দল। কখনোই এই নামটা সমীচীন ছিল না, নাম হতে হতো সহযোগী দল, সরকারি দল আর সহযোগী দল, সব ব্যাপারে সহযোগিতা, ভালোর কাজে সহযোগিতা, মন্দ কাজে না। কিন্তু বিরোধী দল মানে কি? রাতে বিরোধ, দিনে বিরোধ, দুপুরে বিরোধ, বিকালে বিরোধ, ভালোতে বিরোধ, মন্দতে বিরোধ, সব কাজে বিরোধ আর বিরোধ। এই বিরোধ আর মেটে না, যার কারণে গণতন্ত্রের সহিংসতা আমাদের দেশে নির্বাচিত হয় না, নির্বাপিত হয় না, দিনের পর দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে, ঠিক কিনা? ওদিকটাতে যাব না। সরকারি দলের মন্ত্রী যখন আসছেন, বিরোধী দলীয় নেতারা বলছে এই ওখানে যাস না, তো যাই একটু, অনেকদিন পরে আসছে, দেখি কি বলে, শুনি না একটু। বলছে যদি যাস তাহলে একটা কাজ করতে হবে, পারবি? বলছে কি কাজ বলেন? ডিস্টার্ব করতে হবে, আলা ভোলা মানুষ, সব দিয়াড়ের মানুষ। বলছে ডিস্টার্ব কেমনে করতে হয় তা তো জানি না। বলে কোনো কিছু না, শুধু মন্ত্রী যখন বক্তব্য দিতে উঠবে তোরা বলবি মানি না মানি না মানি না মানি না। বলছে এইটুকু বললে ডিস্টার্ব হয়ে যাবে? হ্যাঁ, এটুকুই তো ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে, ঘোষণা দিলেন সংগ্রামী সাথী
বন্ধুগণ, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনগণনন্দিত নেতা, বারবার কারাবরণকারী মজলুম মানুষের নয়নের নিধি, মাননীয় মন্ত্রী। মন্ত্রী উঠলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জনগণ বলছে মানি না, মানি না, মানি না, মানি না। আরে সভাপতি সাহেব, আমি তো এখনো বক্তব্যই দিলাম না, এরা মানে না কি? বিজ্ঞ সভাপতি সাহেব উঠে দাঁড়িয়ে বললেন, ভাই সাহেব, মন্ত্রী মহোদয় তো কোনো বক্তব্যই দেননি, তো আপনারা মানেন না কি? জনগণ বলল, জানি না, জানি না, জানি না, জানি না। আফসোস করে বলতে হয়, যাজকে এদেশের মাটিতে একদল আলেম ওলামারা পর্যন্ত আহলে হাদিস আন্দোলনের নাম শুনলে আটকে ওঠে, না বুঝেই স্লোগান দিতে থাকে আহলে হাদিস আন্দোলন, ওরে বাপ রে বাপ, মানি না, মানি না, মানি না, মানি না। থামেন, আহলে হাদিস আন্দোলন এটা হচ্ছে পবিত্র কোরআন আর সহিহ হাদিসের সিদ্ধান্ত, মানেন না কোনটা? বলে জানি না, জানি না, জানি না, জানি না। কারা জানে? বলে হুজুররা জানে। এই তো অবস্থা আমাদের সম্মানিত সুধীমণ্ডলী। এই ভ্রান্ত আকিদা আজকে মানুষকে কুরে করে খাচ্ছে। মানুষ আজকে চাল ডাল গরু খাসি নজর নিয়াজ নিয়ে পীরের মাজারে ছুটছে, দরগায় ছুটছে, দরগা মুসলমান বানিয়ে নিয়েছে দরগা, আর হিন্দু ভাইদের কি দুর্গা, পার্থক্য কতটুকু? একটা দীর্ঘকারের পার্থক্য শুধু। কবি নজরুল তাই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, চোখে আঙ্গুল দিয়ে এই জাতিকে সজাগ করার জন্য তাওহীদের হায় হে চির সেবক ভুলিয়া গিয়াছ শতক বীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শির, ওদের যেমন রামনারায়ণ মোদের তেমন মানিক পীর, ওদের চাউল কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর, ওদের শিব শিবানীর সাথে আলী ফাতিমার মিতালি বেশ, হাসানে করেছি কার্তিক আর হুসেন রে বানিয়েছি গজ গণেশ, বিশ্ব যখন এগিয়ে চলেছে তখন মোরা পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফেকা হাদিস চষে, হানাফি শাফেই মালিকি হাম্বলির তখনও মেটেনি গোল, এমন সময় আজরাইল এসে হাকিল তল্পি তল, বাহিরের দিকে যত মরিয়াছি ভিতরের দিকে তত গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। গরু ছাগল দিয়ে দিন কায়েম হবে? হবে না। বলে হোক আর না হোক একটা ভোট তো দিয়ে যাক। হ্যাঁ, এক ভোটের মূল্য, এটা কলেজ মাঠ না, এই কলেজের ক্লিনার যিনি তার ভোটের যে মূল্য, এই কলেজের যিনি প্রিন্সিপাল তার ভোটেরও সেই মূল্য। এখানেই অসুবিধা, এই গণতন্ত্রে মাথা গোনা হয়, মাথার ভিতরে কি আছে এটা গণনা হয় না। আর ইসলাম কি বলেছে? তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদাবান সম্মানী যার ভিতরে রয়েছে বেশি তাকওয়া, যার ভিতরে আল্লাহ ভীরুতা রয়েছে সেই ব্যক্তি বেশি সম্মানী, তার অপিনিয়ন, তার ম্যান্ডেট, তার সিদ্ধান্ত মূল্যায়িত হবে বেশি, অপেক্ষাকৃত কম মোত্তাকি, কম শিক্ষা দীক্ষায় মণ্ডিত মানুষের সিদ্ধান্ত মূল্যায়িত হবে কম। এটাই হচ্ছে ইসলামের সিদ্ধান্ত। কিন্তু আজকে আমাদের কি হলো? গড়ে হাঁটু পানি হয়ে গেল, গড়ে হরিবোল হয়ে গেল, যে কারণে এদেশের মাটিতে দিন কায়েমের স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জোরে কন, ঠিক কিনা?